পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11 ভাগই পূরণ করে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি অন্তত 2টি করে খেজুর খান তাহলে অনেক রোগই কাছেই ঘেঁষবে না। তো আসুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই খেজুর খাওয়ার বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াম। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বর্তমান সময়ে করোনার মতো ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচতে অবশ্যই সারাদিনে অন্তত 2 থেকে 4টে খেজুর খান। এছাড়াও এটি আমাদের দৈনন্দিন কর্মশক্তি বাড়াতেও বেশ সাহায্য করে, দেহের ক্লান্তিভাব দূর করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেজুর। খেজুরে উপস্থিত বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক, যেমন ভিটামিন B1, B2, B3, B5, এছাড়াও A1 এবং ভিটামিন C-এ ভরপুর একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর। তাই খেজুর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে রাতকানা রোগও প্রতিরোধ করে খেজুর। খেজুর খেলে চোখের উন্নতি হয়। আয়রন হলো মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হৃৎপিণ্ডের কার্যক্ষমতাকে বাড়ায়। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ। এছাড়াও খেজুরে উপস্থিত পটাশিয়াম আমাদের হৃদরোগ ও স্ট্রোক হবার সম্ভাবনাকে কমিয়ে ফেলে। হাড়ের গঠনে সহায়ক হলো খেজুর। খেজুরে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত ও শক্ত করে তোলে। এছাড়াও খেজুর শিশুদের দাঁত ও মাড়িকেও শক্ত করতে বেশ সাহায্য করে। রক্তশূন্যতা প্রতিরোধ করে। প্রচুর পরিমাণে আয়রন ও মিনারেল থাকার কারণে রক্তশূন্যতা রোধ করে খেজুর। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেতে পারেন খেজুর। খেজুর হলো নানা ভিটামিন পরিপূর্ণ, তাই এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে ও স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতাও বাড়ায়। যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় অনেক ভালো হয়। খেজুরে উপস্থিত ভিটামিন বি ও B6 মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। ক্যান্সার প্রতিরোধ করে। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আঁশে পরিপূর্ণ। যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম হয়ে থাকে। একটি গবেষণায় দেখা গেছে যে খেজুর আমাদের পেটের ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে, এমনকি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে খেজুর। উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলেও খেতে পারেন খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও অল্প পরিমাণে সোডিয়াম থাকার কারণে দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে খেজুর, যার ফলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। খেজুরে আছে এমন কিছু পুষ্টিগুণ যা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে এবং আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি করে খেজুর, যার ফলে কোষ্ঠকাঠিন্যজনিত রোগ বা সমস্যা দূর করে খেজুর। সুতরাং খেজুর আমাদের নানা শারীরিক রোগ থেকে মুক্তি দিতে পারে। চিনির বিকল্প হিসাবে খেতে পারেন খেজুর। আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন খেজুর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।